আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সে মহান আল্লাহ সে মহান আল্লাহর কসম সে আল্লাহর কসম মহান আল্লাহ যিনি আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন আলাদা আলাদা জ্ঞান দিয়েছেন আলাদা আলাদা চেহারা দিয়েছেন এবং আলাদা আলাদা এই পৃথিবীতে চলাফেরার জন্য তৌফিক দিয়েছেন তার জন্য আমরা বলি সকলই আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা এই মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র পরীক্ষার জন্যে কি করবে মানুষ এই পৃথিবীর মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কাজ কোনটা ভালো কাজ তার কাজের মধ্যে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে কোনটা খারাপ হবে এটাকে দেখার জন্য আমাদের এক কিতাব দিয়েছেন আর সেটা হচ্ছে আল কোরআন এই আল কোরআন আমাদের দিয়েছেন শুধু মাত্র টাকে বা কোথাও রেখে দেওয়ার জন্য বা কোথাও ফেলে দেওয়ার জন্য না আল্লাহ তালা আমাদের এই কোরআন দিয়েছেন আমাদের জীবনটাকে গড়ার জন্য বিভিন্ন সমস্যার সমাধান নেওয়ার জন্য আমাদের জীবনটা এই কোরআন দিয়ে পরিচালনা করার জন্য আমাদের এই কোরআন দিয়েছে নাকি আমাদের কোনো চোর ধরার জন্য না কোনো তাবিজ বানার জন্য না কোনো আয়াতের আয়াতের একটা আয়াত লিখে বিছানার নিচে রেখে দেওয়ার জন্য এই করতে কোরআন কখনও আসেনি আল্লাহর কসম এই করতে কোরআন কখনও তালা আমাদের এখানে আমাদেরকে দেননি এই কোরআন দিয়েছে আমাদের পড়ার জন্য বোঝার জন্য এবং আমল করে এই কোরআন মাফিক জীবন তৈরি করার জন্য আল্লাহ তালা কোরআন আমাদেরকে দিয়েছেন তো আল্লাহতালা এই কোরআন শুধুমাত্র একমাত্র দিয়েছেন আমরা যাতে এর পড়াশোনা একে পড়ি জানি এবং এর অর্থ সহ মানে বুঝে এর যে ভাবার্থ আল্লাহ তালা কী বোঝাচ্ছেন সেদিকে বিশেষভাবে নজর দিই এবং আমাদের জীবনটা ওই মাফিক আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর নবী যেভাবে বলেছেন সেইভাবে পরিচালনা করে আল্লাহর নিকট লাভ করতে পারি একমাত্র সেই কারণে আমাদের এই কোরআন এই এক একটা আশ্চর্যজনক কিতাব আল্লাহতালা আমাদের দিয়েছেন আমাদের শেষ নবীর উম্মত হিসেবে আমাদের পাঠিয়েছেন এটাই হচ্ছে আল্লাহর বিধান এটাই হচ্ছে আল্লাহর কানুন তো মানুষ একে অপরের সমাজের মধ্যে চলাফেরা করে কেউ জ্ঞানের পিছিয়ে দৌড়ায় কেউ সম্পদের পিছিয়ে দৌড়ায় অনেক দেখবেন অনেক মানুষ এই পৃথিবীটাকে একবারে তার প্রথম প্রায়োরিটির মধ্যে রেখেছে সে ভুলেই গেছে আল্লাহ একজন আছেন বা একজন সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য সে সেটা ভুলেই গেছে সে নিজের সম্পদ সে নিজের আত্মীয় স্বজন সে নিজের সন্তান সন্ততিদের নিয়েই ব্যস্ত সে ভুলেই গেছে তাকে একজন পাঠিয়েছেন এই পৃথিবীতে তাকে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্যটা ভুলে গেছে এই মানুষ এই আমরা মানুষ আমরা সেটা ভুলেই গেছি আমরা সেটা জানি না বুঝি না যে আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র ক্ষণিকের জন্য যখন মানুষ মৃত্যুবরণ করে উঠবে যখন কবর থেকে তারা উঠবে তখন বলবে আগে তো আমরা মৃত্যুবরণ করলাম এই তো ক্ষণিকের জীবন আমরা পেলাম এটা তাদের কাছে তখন মনে হবে যখন তাদের মৃত্যুর পর উঠানো হবে মানে কেয়ামতের মাঠ হাসরের ময়দানে উঠানো হবে তখন তারা প্রত্যেক মানুষ এই কথায় বলবে যে আমরা তো ক্ষণিকের জন্য পৃথিবীতে গিয়েছিলাম আর এত তাড়াতাড়ি আমাদের মৃত্যু হয়ে গেল এত তাড়াতাড়ি আমাদের হিসাব কিতাব তো এই কথা মানুষ বলবে এতটুকু সময় দেওয়ার পরেও এই কথাটা বলবে তো যাই হোক আজকে আমি বলছিলাম যে মাতা পিতার সাথে সন্তানের কর্তব্য এবং সন্তানের দায়িত্ব এবং সন্তানের ওপর মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য এর ব্যাপারে কিছু আলোচনা করব কোরআন ও হাদিস এর আলোকে এবং মুফাসের ক্রাম যারা হাদিস বিশারদ এবং কোরআনের তাফসিরগণ বা কোরআন বিশারদ যারা জ্ঞানী লোক আছেন তাদের পরিপ্রেক্ষিতে তো তালা আমাদের প্রত্যেককে মাতা বা সন্তান সন্ততি দান করেছেন এটা একটা আল্লাহর নিয়ামত এটা একটা আল্লাহর বড় নিয়ামত এখান থেকেই মানুষ তার বংশ বাড়ায় বা মানুষ বংশ বিস্তার করে বা মানুষ বাড়ে এখান থেকেই এই সম্পর্ক থেকেই যে এক সন্তান এক মা বাবা থাকবে তার কিছু সন্তান থাকবে এরকম ওই সন্তানগুলোরই আবার একইভাবে বিবাহ হবে তারপরে সন্তান সন্ততি হবে এভাবে একটা সিস্টেম আদম সাল্লাম থেকে নিয়ে কেমন পর্যন্ত চলতেই থাকবে আর চলতেই থাকবে আর কেউ অবৈধভাবে সন্তান করলে বা অবৈধভাবে সন্তান নিলে আজকে তো ফ্যাশান হয়ে গেছে ইউরোপ কান্ট্রির মধ্যে আর ইউরোপের মধ্যে বা বলেন আমেরিকার মধ্যে যে তারা অবৈধভাবে সন্তান নেই তারা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে রেখে তারা গার্লফ্রেন্ডের মধ্যে গার্লফ্রেন্ডকে করে বিয়ে না করে সন্তান নেই এইভাবে তারা পশ্চাত্যে যারা ওয়েস্টার্ন কান্ট্রি সেগুলোতে এরকম প্রচলন চলছে আর সেখানে দেখেন কোনো সম্পর্ক নেই বা ছেলে বা মেয়ে ছেলে বাবার সাথে বা বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক নেই তারা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা তখন তারা ওল্ড ওল্ড এজ বা বৃদ্ধাশ্রমে তাদের বাবা মাকে রেখে আছে রেখে আসে ওই কালচারগুলো ওয়েস্টার্ন কালচার কালচারগুলো আমেরিকার ইউরোপের কালচারগুলো আমাদের এই এশিয়া মহাদেশের যেগুলো কান্ট্রি আছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলোর মধ্যে আস্তে আস্তে আমাদের এই ওই কালচারগুলো ঢুকে পড়ছে তো আমরা একমাত্র এই কালচারগুলো কেন ঢুকে পড়ছে আমাদের মধ্যে এই যে আমরা আজকে যে ফেসবুক আর ইউটিউব নামক যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত পৃথিবীর লোক এস এতে নিজের মতামত ব্যক্ত করছে আপনারা দেখছেন বুঝছেন কিন্তু কেউ পজিটিভভাবে নিচ্ছেন আর কেউ নেগেটিভভাবে নিচ্ছেন যারা পজিটিভ নিচ্ছেন তারা নিজের বাবা মাকে এগুলো করেন না আর যারা নেগেটিভভাবে নিচ্ছে যারা বলছে না এগুলো তো ঠিকই করছে যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি যেহেতু আমেরিকা ইউরোপের মধ্যে এগুলো হচ্ছে তো ওরা তো বেশি শিক্ষিত ওরা তো বেশি জ্ঞানী তো আমরাও তো কেন করতে পারবো না আমরাও তো করবো সেরকম তো সেরকম করছে তারাও তারাও নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বা তাদের বাপ মাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে বা তাদের বাপ মাকে পাঠিয়ে দিচ্ছে নিজের ঘর থেকে ভাগিয়ে দিচ্ছে এরকম অনেক ঘটনা অনেক ঘটনা দেখতে পাওয়া যায় তো আল্লাহ তালা কি বলছেন এখানে এর মধ্যে এর ব্যাপারে আসুন কোরআনের মধ্যে এর দেখি একটা তো সুরা সুরাটার নাম জানেন তো কোরআনের মধ্যে আছে লোকমান হাকিম বলে একজন ব্যক্তি তিনি কে ছিলেন একজন নবী ছিলেন কোন কোনো মোহাশের বলছেন তিনি নবী ছিলেন বা কেউ কেউ বলছেন আল্লাহর বড়ি আল্লাহর বড় বড়ো একজন অলিওয়ালা ছিলেন বা আল্লাহর বড় একজন বান্দা ছিলেন ওই জন্য আল্লাহ তালা তার কথা এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তো লোকমান হাকিম তার ছেলেকে বলছেন এই আমার বৎস ও আমার ছেলে ও আমার বেটা ও আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শরিক করো না প্রথম কথা তিনি কি বললেন তার সন্তানকে যে তুমি আল্লাহর সাথে শেরিক করো না এটাই তো যেন বড় উপদেশ এটা এখানের মধ্যে যেন বড় উপদেশ একটা লুকিয়ে আছে কি লুকিয়ে আছে যে লোকমান হাকিম তার ছেলেকে বলছে যে এ আমার বৎস ও আমার ছেলে ও আমার কলজার টুকরা তুমি আল্লাহর সাথে শরিক করো না মিথ্যা কথা বলো না এই যে উপদেশগুলো কেমনভাবে দিয়েছে সেই রকম একটা উপদেশ আমাদের আমরা ছেলেকে দিচ্ছি কি আমরা বলছি কি তোমরা আল্লাহর সাথে শিরিফ করে নাম কি আদৌ ইসলামের মোতাবেক কি আমাদের ছেলে মেয়েদের তৈরি করছি আমরা আদৌ কি তৈরি করছি নিজের ছেলে মেয়েদের কখনো কি তাদের এক কায় ডেকে তাদের মনের ভাব তো জেনেছি কি জানিনি তাদেরকে যখনই তো ডাকি তাদের ভৎসনা করে ডাকি যখনই তো ডাকি তাদের আদর করি না যখনই ডাকি তাদের গালি দিয়ে ডাকি যখনই ডাকি তাদের রাগের মাথায় ডাকি একবারও কি তাদের ও আমার সন্তান ও আমার কলেজার টুকরা আরে সে বড়ো হয়ে যাক না কেন একটু মানে পাকাপোক্ত বুদ্ধি হয়ে যাক না কেন তবু কি আপনি তাকে ডাকছেন আপনি গার্জেন আপনি বাবা আপনার সন্তানকে আপনি ডাকছেন এমনভাবে ডাকছেন এভাবে যেভাবে কোরআন বলছে আল্লাহ তালা বলছে যেভাবে লোকমান হাকিম তার ছেলেকে বলছে ও আমার বৎস ও আমার ছেলে এভাবে কি আপনি দেখেছেন ডাকেননি ডাকেননি তো আপনি কিভাবে আশা করেন আপনার ছেলে বড়ো হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না আপনাকে বাড়ি থেকে বের করে দেবে না আপনি তো তাকে আল্লাহকে চিনালেন না আপনি তো তাকে ইসলাম শেখালেন না তো আপনি কিভাবে বলতে পারেন যে আপনাকে আপনার ছেলে বৃদ্ধাশ্রমে বা বাড়িতে থাকতে দেবে আপনি তো তাকে চিনালেন না তার রবকে চেনালেন না তার পরিচয় কী এ দুনিয়াতে তার উদ্দেশ্যটা কী এ দুনিয়াতে তাকে তো জানালেন না আল্লাহর ব্যাপারে তাকে তো বোঝালেন না আল্লাহর শরীয়তের ব্যাপারে তাকে তো বোঝালেন না আল্লাহ পিতামাতার কতটুকু হক সন্তানের উপরে রেখেছে তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনার সন্তান বৃদ্ধ হয়ে আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার সন্তান আপনাকে বাড়িতে রাখবে বা আপনাকে ভরণ পোষণ দেবে আপনি তাকে তো ইজ্জতই দিলেন না আপনি কিভাবে আশা করেন আপনি আশা করছেন যে আপনার সন্তান আমি বৃদ্ধ হয়ে আমার সন্তান আমাকে দেখাশোনা করবে আপনি তাকে প্রথমে ইজ্জতই দিলেন না যেভাবে ইজ্জত লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছে আপনি কি দিলেন ইজ্জত কত সুন্দর কথা লোকমান হাকিম তার ছেলেকে বলছে ও সন্তান ও আমার বৎস ও আমার ছেলে তুমি আল্লাহর সাথে শরিক করো না মিথ্যা বলো না আরও অনেকগুলো উপদেশ আছে আপনারা চাইলে ইউটিউবের মধ্যে দেখতে পারেন লোকমান হাকিমের উপদেশ সমূহ বলে ইনশাআল্লাহ সব কিছু আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন এগুলো আমরা কই করছি আর আপনি ভাবছেন আমার ছেলে আমাকে যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমাকে ভরণ পোষণ করবে আমার দেখাশোনা করবে আমার দেখভাল করবে এটা কখনো ভাবিয়েন না একটা কথা মাথায় রাখবেন আপনি যদি সন্তানদের ইজ্জত দেন সন্তানদের সম্মান দেন সন্তানদের ইসলামিক জীবন জীবনযাপন করার তাদের শিক্ষা দান করেন অবশ্যই অবশ্যই সে আপনার কথা ভাববে সে আপনাকে দেখবে সে মৃত্যুর পরেও আপনার কবরের কাছে গিয়ে দোয়া করবে যদি আপনি তাকে আল্লাহ ভিরু করেন আর যদি আপনি তাকে নিজের ভয় দেখান নিজের ব্যাপারে বলেন তাহলে সে কখনোই আপনাকে দেখভাল করবে না সে কখনো আপনার কথা যখন সে একটু বুদ্ধি হয়ে যাবে যখন তার জ্ঞানটা যখন চরম পর্যায়ে যাবে ধরে নিন ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর তখন আপনাকে তখন সে বাড়ি থেকে তাড়া করাবে কেন আপনি তাকে শেখাননি ওই সব কথা তাকে জানাননি ইসলামের বিধান তাকে জানাননি ইসলামের কানুন সে তো করবেই এগুলো হতে পারে এক একটা উদাহরণ আলাদা হতে পারে হতে পারে কোন কোনো কোনো ছেলে ওরকম হয় এগুলো খুব কম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সন্তান তার পিতাকে বাড়ি ছাড়া করে দেয় সন্তান তার পিতাকে কষ্ট দেই এগুলো না বোঝার কারণে হয় আপনি তাকে প্রথমে তার আল্লাহ কি বলছে আপনার আল্লাহ কি বলছে আপনার শরীয়ত ইসলামে কি তাকে বলছে তাকে সেটা শিক্ষা দিন তাহলে দেখবেন সে সন্তান সেই সন্ততি সে মেয়ে আপনার কথা মতো চলছে আপনার বৃদ্ধ হয়ে যাবেন তখনও সে আপনার খেয়াল রাখছে আর এই যে সন্তানদের বলছি তোমরা যতই মডার্ন হয়ে যাও না কেন যতই ইউনিভার্সিটি যতই আমেরিকা লন্ডনে পড়ে নাও কেন পড়ে নাও না কেন যদি তোমরা বাবা মায়ের সাথে এরকম আচরণ করো তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও তাদেরকে খেয়াল রাখো না তাদের যত্ন নেও না ভেবে রাখো তোমরা যেই কর্মগুলো তোমার বাবার সাথে করছো একদিন ওই কর্ম তোমার ছেলের তোমার সাথে করবে এটাই আল্লাহর নিয়ম এটাই আল্লাহর কানুন এটাই আল্লাহর বিচার আপনাকে আল্লাহ আল্লাহতালা ছেড়ে দেবেন না আপনি যেই অন্যায়গুলো করবেন ছেলের সন্তানদের বলছি তোমরা বাবা যেই অন্যায়গুলো করবে তো ওই অন্যায়গুলো তোমরা একইভাবে তোমার সন্তান সন্ততিদের কাছে পাবে তোমরা ওইগুলো পাবে তো কখনোই তোমরা নিজের বাবা মাকে কষ্ট দিও না এবং বাবা ইজ্জত দাও ইজ্জতের সাথে কথা বলো তোমরা এই আধুনিকতার যুগে এই ওয়েস্টার্ন কান্ট্রির কালচারে তোমরা পড়ে যেও না ওরা তো ওরা তো বিভ্রান্ত হয়ে গেছে ওরা তো জানেই না ইসলাম কি বলে তো তোমরা কেন ওদের ফলো করছো তোমাদের ইসলাম কি বলছে তোমার কোরআন কি বলছে তোমার হাদিস তোমাদের প্রিয় নবীর হাদিস কি বলছে সেই হাদিসের দিকে দেখো এবং সমস্যা সমাধানের চেষ্টা করো তো যাই হোক ভিডিওটা আর কথাগুলো লম্বা বেশি করছে না আসল আলোচনা শুরু করা যাক তো আল্লাহ তালা সুরালকে আমার মধ্যে ইতিপূর্বে এক থেকে তেইশ নম্বর আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন ভিডিওটার লিঙ্ক এবং টাইটেল আমার ভিডিও সেকশানে দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন তাহলে সুবিধা হবে তো চলুন চব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা কী বলছেন শুরু করা যাক অউজিবল্লাহিম সৈদানউর রহজিম ইসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ওয়া উ জু হু ইয়িম বা আর সেদিন অনেক মুখমণ্ডল হবে বিবর্ণ বিষণ্ণ প্রথমে আল্লাহ তালা বলছেন অনেক এমন লোক হবে যারা মুখ উজ্জ্বল হবে মানে তারা নামাজ রোজা করেছে আল্লাহকে ভয় করেছে তো সেদিন কেয়ামতের মাঠে তারা পাস হয়ে আল্লাহকে দেখবে তারা কেয়ামতের মাঠে তারা হাসলের ময়দানে তাদের মুখগুলো উজ্জ্বল থাকবে আর বিপরীতে এমন কতগুলো মুখ থাকবে যাদের মুখগুলো কালো কুৎসিত তাদেরকে দেখেই বোঝা যাবে এই লোকগুলো বান্দা তো এরকম হবে কতগুলো লোকের মুখমণ্ডল যারা হবে বিবর্ণ বিষণ্ন যাদের মুখের চেহারা কালিম কালি পোতা থাকবে বলে না যে আমরা দেখি না কেউ যদি কোনো খারাপ কাজ করে এই দুনিয়াতে তো আমরা তাদের শাস্তি দিই তাদের মুখে কালি পুঁতে দেওয়া হয় তো ভাবেন আল্লাহ তালা কি করবেন সেই কেমতের মাঠে আর বহু মুখমণ্ডল হবে পড়বে বিবর্ণ তাদেরকে মানে কুৎসিত করে দেওয়া হবে যারা আল্লাহর খেলাফ বা আল্লাহর বিরোধিতা করেছে এই পৃথিবীতে যারা আল্লাহর হুকুমকে মানেনি বা আল্লাহর বিধানকে মেনে চলেনি যার নামাজ রোজা কাছে বা ধারের কাছে যায়নি তাদের কথা তালা বলছেন এরকম হবে কাফেরদের চেহারা যারা আল্লাহকে মানেনি কথাই যারা আল্লাহর হুকুমকে জেনে বুঝেও ছেড়েছে তাদের এরকম হবে বা সিরাত বিবর্ণ ফ্যাকাসে এবং দুঃখ দুশ্চিন্তায় কালো দৃত্তিহীন হবে দেখবেন যারা দুঃখ বেশি করে চিন্তা করে যারা পৃথিবীকে বেশি প্রায়োরিটি দেই তাদের চেহারাগুলো দেখবেন আর যারা নামাজ রোজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ আল্লাহকে নিয়ে আল্লাহ হুকুম আল্লাহর ভয়াবহ আজাবকে নিয়ে ভয় করে তো তাদের চেহারাগুলো দেখবেন আর এই পৃথিবীতে দেখবেন তাদের চেহারা দেখবেন আর বিপরীতে যারা নামাজ রোজা করে আল্লাহকে বলে ভয় করে সবসময় সুরিয়ত অনুযায়ী তাদের জীবনযাপন করে তাদের চেহারাগুলো দেখবেন আর ভাববেন আল্লাহ তালা সেই ক্ষামতের মাঠে কী করতে পারেন এরপরে পঁচিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইউফ আলা বেহা আেরাত পঁচিশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন তা ইউফ আলা বেহা ফাকিরাত তারা ধারণা করবে যে এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে তারা ধারণা করবে কারা এই ধারণা করবে যে তাদের সাথে মেরুদণ্ড ভাঙা আচরণ করা হবে তারা এরকম ধারণা করবে যে আমাদের সাথে তো আর আল্লাহ তালা রহম করবেন না নিশ্চয় তারা এই পৃথিবীতে জুলুম করেছে অত্যাচার করেছে তো তাদের আচরণ তারা তো ভাববেই তাদেরকে তো এই পৃথিবীতে সতর্ক করা হয়েছিল যে তোমাদেরা যদি এরকম করো তো তোমাদের ফল এইরকম হবে তো তারা অবশ্যই ওই কেয়ামতের মাঠে ওই লোকগুলোর তো সব কিছু মনে থাকবে যে আমরা এই পৃথিবীতে কি করে এসেছি আমরা এই পৃথিবীতে কি করে এসছি আমরা এই পৃথিবীতে কত অন্যায় অত্যাচার করেছি নিজের নফসের ওপর নিজের ওপর আমরা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করিনি তো আমাদের অবস্থা আজকে কি হবে তারা বুঝেই নিবে তারা মেদুর ভাচরণ করা হবে আর তা এই যে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে তারা ভেবেই নিবে যে আমাদের আজকে জাহান্নাম ছাড়া আর কোনো স্থান নেই তো আল্লাহ যাতে আমাদের সেরকম সে লোকগুলোর তালিকায় না রাখেন যে লোকগুলো কেয়ামতের মাঠ মাঠে এই কথাগুলো ভাববে আমাদের এখনই ভাবতে হবে যাতে আমরা সেই কেয়ামতের মাঠে এই ভাবনাগুলো না করি এই ভাবনাগুলো না ভাবি যে আমাদের তো আল্লাহ তালা আজকে আর আর আমাদের ছাড়বেন না আজকে আমাদের হিসাব কিতাব করে আল্লাহ নামের মধ্যে ঢুকিয়ে দিবেন ফেলে দিবেন তার ফেরেস্তার দ্বারা তো এখনই সময় আছে আপনার আমাদের যাতে করে আমরা আল্লাহর পথ দেখানো অনুযায়ী দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনযাপন করি এই কোরআনকে এই কোরআনকে নিজের মধ্যে নিজের অন্তরের মধ্যে স্থান দিই যত রকম বাজে ধারণা যত রকম খারাপ ধারণা আছে এগুলোকে বের করে দিই এই কোরআন দিয়ে আসুন আমরা জীবন জীবনযাপন করি আর কোরআন দিয়ে আমরা আমাদের জীবনটা পরিচালনা করি তাহলে এই যে ধারণাগুলো হচ্ছে এই যে ক্যামতের মধ্যে ধারণাগুলো ওই বান্দারা করবে ওইদের ওইদের ওদের সাথে আমাদের নাম না লেখাতে হয় এরপরে ২৬ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কাল্লা এজা বালাগা তিল কাল্লা এজা বালাগা তারা কে কখনোই না যখন প্রাণ কণ্ঠাগত হবে কখনই না যখন প্রাণ কণ্ঠাগত হবে যখন এই তালা বলছেন এবার না বলছেন কখনো তোমাদের ধারণা ঠিক না যখন প্রাণ কণ্ঠাগত হবে যখন মানুষের জীবনটা যখন প্রাণটা এই যে মানুষের একটা তালা আত্মা রেখেছেন যখন এই আত্মাটা যখন কণ্ঠাগত যখন একবারে নিয়ে চলে আসা হবে তার শরীর থেকে বাইরে বের করা হবে যখন প্রাণটা যখন তার গলার মতো মধ্যে থাকবে অর্থাৎ তারপরে বলছেন দেখা যাক এটা সম্ভব নয় যে কাফেরা কেয়ামতের প্রতি ইমান আনবে তারা কাফেরা ক্যামতের প্রতি ইমান এটা কখনোই হতে পারে না কণ্ঠমূল ও বহু বাহুসন্ধের মধ্যবর্তী অস্থিদয়ের খানিকে ভাবার্থ হল যখন মৃত্যুই লোহ পঞ্জা তোমাদেরকে ধরবে এবং প্রাণ যখন কণ্ঠাগত হবে মৃত্যু এখন আসবে মানুষের যখন মৃত্যু যখন ঘনিয়ে আসবে যখন কেয়ামত যখন মৃত্যুর ফেরস্তা হজরত আজরাইল আলসাল্লাম যখন আমাদের সামনে এসে দাঁড়াবেন তখন তোমাদের সব ধারণা ভেঙে যাবে যে ঠিক আল্লাহ তালা আমাদের এই কথাগুলো বলেছেন আজকে তা প্রমাণ হয়ে গেল যখন মৃত্যু যখন এই হলকের মধ্যে চলে আসবে মৃত্যুটা বা মৃত্যু বলছি যখন এই আত্মাটা তখন সব ধারণা ভেঙে যাবে যে হ্যাঁ আল্লাহতালা আমাদের কি বলেছেন আর কি নিয়ে আমরা এই পৃথিবী থেকে যাচ্ছি এরপরে সাতাশ নম্বর আল্লাহ আর বলা হবে কে কে তাকে তাকে বাঁচাবে আর বলবেন বাঁচাবে এবং বলা হবে কেউ ঝাড়ফুঁককারী আছে কি বা কেউ তাকে বাঁচাবে এরকম লোক আছে কি যখন ওই কাফের ওই পাপি বান্দার মৃত্যু যখন করা হবে তার সব ধারণা যখন ভেঙে যাবে তখন তাকে বলা হবে তোমাকে বাঁচানোর আর কেউ আছে তোমাকে বাঁচাবে আজকে কে বাঁচাবে তোমাকে তোমাকে আল্লাহর আজকে যে ফেরেস্তার হাত থেকে মৃত্যুর ফেরেস্তার হাত থেকে তোমাকে আজকে কে বাঁচাবে কে বাঁচাবে তোমাকে আজকে কেউ কে আছে কোনো কোনো অলি কোনো আল্লাহর বান্দা এমন আছে কোনো যারা কবিরাজ বা যারা ঝাড়ফুঁককারী আছে বা আছে কেউ এমন কেউ থাকবে না সেদিন সেদিন মৃত্যু যখন আপনার দরজার সামনে এসে দাঁড়াবে তখন আপনার আর উপায় থাকবে না আপনার আর ক্ষমা আর কবুল হবে না একটা একবার ভেবে দেখেন আপনি কি করছেন তাফসিরগণ বলছেন অর্থাৎ উপস্থিত ব্যক্তিদের মধ্যে হতে কেউ এমন আছে কি যে ঝাড় ফোকের মাধ্যমে তোমাদেরকে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি দেবে কেউ কেউ এর তর্জমা এভাবেও করেছেন যে এবং বলা হবে তার আত্মাকে নিয়ে আসমানে আরোহণকারীকে রহমতের ফেরা না যাবে ফেরেস্তা এই অর্থে এটা হবে ফেরেস্তাদের কথা বিভিন্ন অর্থ বিভিন্ন অর্থ করেছেন বিভিন্ন কিন্তু কেউ সেদিন সেই আত্মাকে আর সেই রুহকে বা সেই ব্যক্তিকে আর বাঁচাতে পারবে না যখন তার সময় ঘনিয়ে আসবে যখন তার মৃত্যু যখন তার দোরগোড়ায় এসে পৌঁছাবে তখন তার আর কোনো উপায় থাকবে না তার আর কোনো উপায় থাকবে না এই পৃথিবীতে অন্যায় অত্যাচার সে করেছে সে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ রোজা সে করেনি তো তার আজকে কি অবস্থা হবে তাকে আজকে কে বাঁচাবে তার কোনো উপায় থাকবে না এটাই আল্লাহ তালা এখানে বোঝাতে চেয়েছেন বা ফেরেশতারা তারা বলবে বা তাকে আজ বাঁচানোর কেউ আছে কি এমন আছে মৃত্যুর ফেরেশতারা তারা বলবে বা হজরত জিব্রাইল আজরাইল আল্লাহ সাল্লাম বলবেন যে তাকে বাঁচানোর আজকে কেউ আছে কেউ থাকবে না যখন আল্লাহর আদেশ হয়ে যাবে তখন আল্লাহর আদেশে আজরাইল আলসাল্লাম তাকে তার আত্মাটাকে বের করে নিয়ে যাবেন আসমানের ওপরে এটাই হচ্ছে আল্লাহর বিধান এটাই হচ্ছে আল্লাহর কানুন এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না জান্নাত জাহান্নাম হবেই এটাই আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন আর ভালো বান্দাদের আল্লাহ যা আল্লাহ ভেরুবন্দাদের অবস্থা জানাতে হবে তাদের ঠিকানা আর যারা আল্লাহর নিয়ম কানুন যারা আল্লাহর বিধান মেনে চলেনি তাদের অবস্থা হবে জাহান নামে এটাই হচ্ছে আল্লাহর বিধান এটাই হচ্ছে আল্লাহর কানুন এখান থেকে কেউ রেহাই পাবে না কেউ না তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছে না চব্বিশ থেকে নিয়ে সাতাইশ নম্বর আলোচনা আপনারা ভিডিওটা হলো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর গ্রুপে বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে যাতে সবাই জানতে পারে বুঝতে পারে নিজের রব এবং কী সে করছে এই পৃথিবীর মধ্যে এবং কীভাবে সে জীবনযাপন করছে বা কিভাবে তার জীবনযাপন করলে তার ভালো হবে এবং চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক জ্ঞানের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই